আমাদের জুবলি মোড়ে আসানসোল নর্থ পিএসের আন্ডারে রাউন্ড দ্য ক্লক নাকা চলছে। এটা আগেও চলতো, ইলেকশন প্যারামিটারকে মাথায় রেখে এখানে নাকা চলছে। এসএসটি টিমকে সাথে নিয়ে নাকা করছি আমরা, একটা অ্যারাউন্ড একটা থেকে সোয়া একটার মধ্যে এক ভদ্রলোক বাইক নিয়ে আসে এবং তাকে ডিউ কোর্সে জিজ্ঞেস করা হয় এবং চেকিংয়ের সময় তার কাছ থেকে 6,67,550 টাকা রিকভারি হয়েছে। সেটা এখন সিজার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপর ফার্দার ফর্মালিটিসগুলো মেনটেন করা হবে এবং নাকাটা আমাদের এটা কন্টিনিউ চলতে থাকবে। যেটা এসওপি আছে যে একদম এডিএম র্যাঙ্কের অফিসারের মানি রিলিজ কমিটি থাকে, সেখান থেকে ভ্যালিড ডকুমেন্ট দিয়ে সে রিলিজ করিয়ে নিতে হবে বাই 7 ডেজ, অন্যথায় তার এগেনস্টে আফটার মে যা অ্যাজ পার এসওপি আছে। বন্ধুদের কাছে ধার করে নিয়ে আসছিলাম, বাড়ি যাচ্ছিলাম, বাস আমার যেহেতু কিডনির প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, তো সেই জন্যে 67,000 সকাল থেকে চলছে, এখানটায় 24 ঘন্টায় চলছে, 24 ঘন্টা এখানে নাকা চেকিং চলছে। আর সে নির্বাচন ঘোষণার পর থেকে আমরা এখানে নাকা চেকিং করছি এবং তাতে করে আজকে ছোটো গাড়ি বড় গাড়ি সবাই চেক করছিলাম এবং বাইক নিয়ে যিনি যাচ্ছিলেন একজন ব্যক্তি তাকে আমরা ধরেছি। তাতে করে ব্যাগে যখন সার্চ করি ব্যাগটা খুলুন, তার কাছে আছে টাকা ভর্তি আছে। তাতে করে যখন জিজ্ঞেস করা হলো যে কত টাকা আছে, তখন বললেন যে 6,67,500 টাকা এই ব্যাগে আছে। এরপর সেটা আমরা এই পুলিশ অফিসাররা এসছেন, আধিকারিকরা এসছেন, ওনারা যা কাজ করার সেটা করবেন এবং এই টাকাটা ট্রেজারি চালের মধ্যে ওনারা জমা করবেন এবং ওনারা যদি প্রমাণ দিতে পারেন 7-8 দিনের মধ্যে তাহলে এই টাকাটা ফেরত পাবেন, নচেত কিন্তু এটা গভর্নমেন্টের সরকারি তহবিলে ওরা চলে যাবে। আপনি কী মানে কিসের মধ্যে যাচ্ছেন? উনি মোটর বাইকে যাচ্ছেন। আপনার পরিচয় বলুন। আমার নাম হচ্ছে কিশোর প্রসাদ মান্ডি, ইন্সপেক্টর রেকর্ড ক্লাসের সোয়েলপার, এসডিও আসানসোল সদর। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।